এই ভিডিওটি আপনার দেখা ফরজ, কারণ আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবলড। আপনি এই ভিডিওতে ক্লিক করছেন তার মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে, আর কনগ্রাচুলেশন আপনাকে, আপনি সঠিক জায়গায় এসে সঠিক ভিডিওতে ক্লিক করছেন। ফেসবুক আইডি কেন এবং কী কী কারণে ডিসেবল হয় আমি এই ভিডিওতে বলবো না, কারণ এই ভিডিওতে যদি বলতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, প্রায় 10-12 মিনিটের ভিডিও হয়ে যাবে। এ কারণে আমি আগামীকাল এই টপিকের উপর ভিডিও আপলোড করব যে আপনাদের ফেসবুক আইডি কেন ডিসেবল্ড হয় এবং কী করলে ডিসেবল্ড হবে না। সো এই ভিডিওতে আমি এটাই দেখিয়ে দিব যে আপনারা ডিসেবল্ড ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখ কীভাবে চেঞ্জ করবেন। একটা ডিসেবল্ড আইডির আপনারা যদি নাম এবং জন্ম তারিখ চেঞ্জ করতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ডিসেবল্ড যে আইডিটি রয়েছে ওই আইডিটাকে খুব সহজেই রিকভার করতে পারবেন। তবে অবশ্যই যেই নামটা চেঞ্জ করবেন ডিসেবল্ড আইডির, আপনারা কিন্তু একটা সরকারি কার্ডের সাথে মিল রেখে কিন্তু চেঞ্জটা করতে হবে। সেটা হতে পারে ন্যাশনাল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সহ আরও অন্যান্য যতগুলো সরকারি কার্ড রয়েছে। যে কোনোর যদি একটি মেল থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিকে আপনি খুব সহজেই রিকভার করতে পারবেন। সো ভিডিওটা যেহেতু এই টপিকের উপর না, আমি জাস্ট দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আপনাদের ডিসেবল ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখ পরিবর্তন করবেন। এইরকম ভিডিও আপনি ইউটিউবের কোথাও পাবেন না, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিসেবলড আইডির নাম চেঞ্জ করতে যত ধরনের সমস্যা হয় এবং কেন আপনাদের চেঞ্জ হয় না A to Z কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও মেক করতে হয়, এর জন্য আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইবের আশা করলাম এবং একটা লাইকের আশা করলাম। ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলেই কিন্তু আমার আশাটা পূর্ণ হয়ে যাবে। একটা ভিডিও বানাতে আমার 7-8 ঘন্টা লাগে, আর আপনারা এর জন্য একটা লাইকের আশা করলাম আপনাদের কাছ থেকে। দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছ থেকে আমি আর বেশি কিছু চাইব না। ওয়েলকাম ব্যাক। ভিডিওতে আমি 2টি পয়েন্ট রেখেছি, এই 2টি পয়েন্ট যদি আপনি ভালোভাবে বুঝে যান তাহলে কিন্তু আপনি ডিসেবল আইডির খুব সহজেই নামটা পরিবর্তন করতে পারবেন। তো এই কাজগুলো অবশ্যই কিন্তু আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে করবেন। ক্রোম ব্রাউজারে facebook.com এসে আপনারা জাস্ট আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করে দেবেন। তো এখানে যদি সাসপেন্ডেড থাকে আপনাদের অ্যাকাউন্ট তাহলে কিন্তু সমস্যা নেই, আপনারা আমি যেই প্রসেস আপনাদেরকে দেখাবো ওই প্রসেসে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখটা পরিবর্তন করতে পারবেন। আমার ডিসক্রিপশনে আমি প্রথম একটি লিঙ্কই দিয়ে দিয়েছি, নেম চেঞ্জ লিঙ্ক, আপনারা জাস্ট ওই লিঙ্কের উপর চাপ দিবেন। আপনারা ফার্স্ট লিঙ্কে ক্লিক করার পর আপনাদের মাঝে সেম ইন্টারফেস শুরু করবে। সো আপনারা এখানে একটি এনআইডি কার্ডের নাম এবং জন্ম তারিখ অনুসারে কিন্তু এখানে নামটা বসাতে হবে। সো আমি আমার এখানে নামটা বসিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের এটা বসিয়ে দিবেন। ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম আপনারা বসিয়ে দিবেন, মাঝখানে একটা অপশনাল, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আপনারা এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন এবং এখান থেকে জাস্ট নিচে যে P1 যে অপশনটি রয়েছে দেখেন ওর সেখানে কিন্তু P1 রয়েছে, আপনারা ওই জায়গায় ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা লিগাল নেম চেঞ্জ যেটি রয়েছে আপনারা জাস্ট ওই লিগাল নেম চেঞ্জকে এটা সিলেক্ট করতে হবে। সো আপনারা জাস্ট এটা সিলেক্ট করবেন, তারপর আপনারা এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের একটি এনআইডি কার্ড কিন্তু এখান থেকে সাবমিট দিতে হবে। যেই নামটা আপনারা বসালেন এই মুহূর্তে আপনারা কিন্তু ওই কার্ডটা কিন্তু এখানে সাবমিট দিতে হবে, মানে প্রুফ হিসেবে, নাহলে কিন্তু আপনাদের নামটা চেঞ্জ হবে না। সো আমি আমার এনআইডি কার্ডটা কিন্তু গ্যালারি থেকে সাবমিট দিয়ে দিচ্ছি। এনআইডি কার্ডটা সাবমিট দেওয়া শেষ, তারপর আপনারা কন্ট্যাক্ট ইমেলের জায়গায় ক্লিক করবেন এবং আপনাদের এখান থেকে একটি জিমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন। জিমেল অ্যাড্রেস না থাকলে এমন একটি ফ্রেশ জিমেল অ্যাড্রেস বসাবেন যেটাতে আগে কোনো ফেসবুক আইডি লগ ইন করা নেই, তারপর আপনারা সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। এটা একবার সেন্ড করলে হবে না, এটা 3-4 সেন্ড করতে হবে। যখন এই ধরনের ইন্টারফেস আসবে বুঝতে হবে যে আপনাদের ফিডব্যাকটা ফেসবুক টিমের কাছে সাবমিট হয়ে গেছে। সো এইরকম করে আপনারা 2-3 নামটা সাবমিট করবেন। নামটা পরিবর্তন করার জন্য আপনারা 3-4 ওটা সাবমিট দিবেন তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো তারপর আপনারা এখান থেকে কি করবেন, সোজা আমার সেকেন্ড লিঙ্কে যেটি রয়েছে বার্ডে চেঞ্জ লিঙ্কে আপনারা যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন আপনারা জাস্ট বার্ডে চেঞ্জ লিঙ্কের জায়গায় আপনারা চলে যাবেন এবং ওইটাতে চাপ দিলে আপনাদের মাঝে সেম টু সেম ওই ধরনের ইন্টারফেস শুরু করবে। সো এখান থেকে আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু একটা বার্ডে সিলেক্ট করতে হবে, যদি এনআইডি কার্ড অনুযায়ী সিলেক্ট না করেন তাহলে কিন্তু হবে না। সো তারপর আপনারা আমি এখানে সিলেক্ট করে দিলাম, তারপর আপনারা প্লিজ সিলেক্টেড জায়গায় দিস ইজ মাই রিয়েল বার্ডে এখানে যে অপশনটি রয়েছে আপনি জাস্ট ওই অপশনটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর আপনি এখানে ইউর আইডি এর জায়গায় আপনি যেই
আগে যে এনআইডি কার্ডটি সাবমিট করেছিলেন আপনি, জাস্ট ওই এনআইডি কার্ডটি কিন্তু এখান থেকে সাবমিট দিতে হবে। সো আমি আমার এনআইডি কার্ডটি কিন্তু এখান থেকে সাবমিট দিয়ে দিচ্ছি। এটা সাবমিট দেওয়া শেষ আপনি তারপর জাস্ট নিচে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। জন্ম তারিখের ক্ষেত্রে আপনারা 2-3 সাবমিট দিলেই কিন্তু হয়ে যাবে। সো এখন আপনাদের কাজ হলো আপনারা আবার যে ফেসবুক আইডি যেটি রয়েছে আপনারা ওই ডিজেবল্ড আইডিতে চলে যাবেন এবং এখান থেকে লগ আউট আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন আপনি জাস্ট লগ আউট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে লগ আউটে ক্লিক করে আইডিটা লগ আউট করে দেবেন। পুরোপুরি 24 ওয়েট করবেন, এই 24 ভেতরে কিন্তু আপনার ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখটা চেঞ্জ হয়ে যাবে। আর সেটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, অবশ্যই নাম এবং জন্ম তারিখ অনুসারে যদি এনআইডি কার্ডের মিল থাকে তাহলে 100% শিওর যে আপনার নাম এবং জন্ম তারিখ চেঞ্জ হবে। আমি যেইভাবে দেখালাম অবশ্যই কিন্তু আপনি সেইভাবে ট্রাই করবেন, তাহলে কিন্তু সেটা পসিবল। আর আপনার যদি ওই জায়গায় মানে কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানান, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ফেসবুক আইডির লিঙ্কও দেওয়া আছে, আপনি চাইলে আমার সাথে ফেসবুকে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন, অবশ্যই কিন্তু রিপ্লাই দিব। আর হাই হ্যালো দিয়ে কেউ আমাকে বিরক্ত করবেন না, শুধু যদি আপনারা কাজের কথা বলবেন আমি জাস্ট আমি আপনাদেরকে অ্যানসার দিয়ে দিব। তো আগামীকাল বা পরশু দিন আরেকটি ভিডিও আপলোড করব যে আপনি ডিজেবল্ড আইডি ওই কার্ডটা সাবমিট করে আপনারা আপনাদের আইডি কীভাবে রিকভার করবেন এবং ডিজেবল্ড আইডি লাইভ প্রুফ কিন্তু রিকভার করে আপনাদেরকে দেখিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেসিক টেকনোলজি চ্যানেলের পাশেই সবসময় থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আল্লাহ হাফিজ।